আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইম আইসক্রিম ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো। আজকে ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো তোমরা সবাই জানো আমাদের সামনে রথযাত্রা আসছে, তারপরেই আসবে রাখি পূর্ণিমা। তো রথযাত্রায় কাঁঠাল হয়, কাঁঠাল অনেক কেউ খায়, অনেক কেউ খায় না। কাঁঠাল খুবই গন্ধর ব্যাপার আছে। তো চলো, কাঁঠালের কথা বাদ দাও, তারপরেই আসছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা নিয়ে একটু গল্প করি। রাখিটা খুবই ভালো। আর রাখি পূর্ণিমা তো কি বলবো, রাখি পূর্ণিমা খুবই একটা বিশেষ দিন। তো যাই হোক, রাখি পূর্ণিমা নিয়েই আজকে আমি তোমাদের একটা দেখাবো। তো এই দেখো রাখি, দেখতেই পাচ্ছ কত সুন্দর রাখি। তো আজকে তোমাদের আমি এই রাখিটা কিভাবে তৈরি করা হয় সেটাই দেখাবো। দেখো কত সুন্দর লাগছে, দেখো রাখিটা দারুণ লাগছে রাখিটা। তো আজকে তোমাদের এই রাখি কিভাবে তৈরি করা হয় সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখে নিই কিভাবে রাখি তৈরি করা হয়। তো বন্ধুরা, দেখো রাখির পুঁতি, এ একটা পুঁতি, একবার লাল চকচক করছে, আবার হীরের মতো চমকাচ্ছে, দেখছো বন্ধুরা। আর এই একটা পুঁথি, দারুন পুঁথি। আবার এই একটা, আর এই একটা, এটা তো মানে গোল্ডেন গোল্ডেন কালার, দারুন লাগছে, হচ্ছে পুরো সোনা। তো চলো এবার কিভাবে তৈরি করা হয় সেটা আমি তোমাদের দেখতে দিচ্ছি। তো আমার কাছে দেখো সুতো আছে, এই যে সুতো, এরকম লম্বা সুতো আছে। এই সুতো থেকে আমি দুটো সুতো বার করে নিচ্ছি, এই যে দুটো সুতো বার করে নিলাম। এই দুটো সুতোকে আমি এমন ভাবে আবার ভাঁজ করে নিলাম, সমান ভাবে ভাঁজ করে নিলাম। দিয়ে এই যো এইটার দুটো এদিকে দুটো আমি তার ঢুকিয়ে দেব। তো দেখো এই যো দুটো সুতো দুটো মুখ। আর এই যো আমার কাছে দুটো তার আছে, দেখো একটা তারকে এরম ভাবে সমান ভাবে ভাঁজ করে নিয়েছি, এই যে এরকমই দুটো তার, দেখো একটা তার কিন্তু সোনা ভাঁজ করে নিয়েছি। একটা তারে এই একটা সুতোই দিচ্ছি, আর এই একটা তার আর একটা সুতোই দিচ্ছি। দিয়ে এটাকে আমি সমান ভাবে করে নিচ্ছি, করে নিয়ে এবার এইখান থেকে এই যে ছোট পুঁতি আছে, এই ছোট পুঁতি আমি একটা দিচ্ছি, হাতে দিয়ে এই যে আমি একবারে শেষ মাথায় করে নিচ্ছি, দেখে বুঝতে পারছো। দিয়ে এবের এই যো তার দুটো, দেখো দুটো মুখ বার করে নিলাম। দিয়ে আবার এই ছোট পুঁতিগুলো আমি এদিকে দুটো আর ওদিকে দুটো দিয়ে দিচ্ছি, এই যো এদিকে দুটো দিয়ে দিলাম আর এদিকেও দুটো দিয়ে দিলাম। দেখো তোমরা দেখে বুঝতে পারছো আমি এদিকে দুটো পুঁতি, এদিকে দুটো পুঁতি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ঢুকিয়ে নিলাম। দিয়ে এবার এই পুঁতিটা, এই যে এই পুঁতিটা দেখো, তোমরা দেখো দেখে বুঝতে পারবে, সাইডে দেখো সাইডে ছেদ আছে, দেখো সাইডের ছেদ আছে। এটা আমি এবার দিয়ে দিচ্ছি, এদিকে একটা এদিকে একটা, এরম ভাবে আমি দুটো তারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে লাল পুঁতিটা আছে, দারুণ চমকাচ্ছে লাল পুঁতিটা, দেখে বুঝতে পারছো কত দারুণ চমকাচ্ছে লাল পুঁতিটা। এই লাল পুঁতিটা আমি দুটো দিয়ে দিচ্ছি, এবার এই যে লাল পুঁতিটা আছে, এই লাল পুঁতিটা আমি একটা দিচ্ছি। এই লাল পুঁতিটা কিন্তু আবার উল্টো সিধা আছে, দেখো এদিকটা উল্টো আর এক দেখো এদিকটা সিধা।
এই সিধে দিকটা এখানে পাথর বসবে, এখন এই এই এটা এখনো পাথরের কাজ হবে, এটা এখনো পাথর বসবে, তো তার জন্যে এটা উল্টো সুতি ব্যাপার আছে, এটা একটু দেখে দিতে হবে, এটাও দিয়ে দিলাম। এরপরে এই যে গোল্ডেন কালার যে পুঁতিটা আছে, এই গোল্ডেন কালার পুঁতিটা এটা এবার আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দেওয়ার পরে দুদিকে দুটো সব কিন্তু দুটো ছুঁচ আছে, দুটো তার আছে, দুটো তারের মধ্যেই যাচ্ছে। আবার এইটা দিয়ে দিচ্ছি সোজা করে, কেন উল্টো সিধে যেহেতু আছে, দিয়ে দিলাম। দিয়ে আবার এই যে লাল পুঁতিটা আছে, এই লাল পুঁতিটা আমি আবার দুদিকে দুটো দিয়ে দিলাম। এটা একবারে ইজি, খুবই ইজি, দেখতে ওরকম মনে হচ্ছে। তো আবার আমি এই যে কাঠ কালার যে পুঁতি আছে, এইগুলো আবার দুটো দিয়ে দিলাম। খুবই সহজ, খুবই ইজি, দেখতে মনে হচ্ছে যে কত কঠিন, কিভাবে করব, তো খুবই সহজ। এগুলো যারা ঘরে বসে থাকে, সারাদিনের কোনো কাজ নেই, রান্না খাওয়া কাজ আর কোনো কাজ নেই, তারা সারাদিন বসে বসে কি করবে, তারা সারাদিন বসে বসে এইগুলোই করে, যা আর কি উপার্জন হয় এটাই হচ্ছে কথা। তো দেখো আমি এবার পুরো সব সামনের দিকে যেমন করেছিলাম, ঠিক পেছন দিকেও ঠিক তেমন ভাবেই আবার আটকে দিলাম। এই যো দেখো কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল রাখি, ঠিক এমন ভাবেই এরকম আমি তৈরি করেছি সব রাখিগুলো আমার এখানে। এই যো দেখো, এই যো দেখো, এই একটা রাখি, এই যো একটা রাখি, এটা গ্রুস, এটাতে 140টা আমার 44টা রাখি আছে। এরকম দেখো আমি কতগুলো করেছি খালি, এই দেখো, এই একটা, দুটো, দুটো হলো, তিনটে, তিনটে, চারটে, এখন এখানে চারটে দেখাচ্ছিস, হ্যাঁ, পাঁচটা, পাঁচটা, ছটা, এই যো ছটা ছটা। তো দেখো আমি কত খালি রাখি করেছি, দেখেই বুঝতে পারছো কত গুণো আমি রাখি করেছি। এই এক একটা, এই এক একটা গ্রু ইয়েতে ব্যান্ডিলে 144টা করে রাখি আছে, এক একটা ব্যান্ডিলে 144টা করে রাখি আছে। তাহলে মোট আমার দেখো, এটা 144, এটা 144, এটা 144, 144, 144, 144, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার মানে 600টা, আবার 4 6 24, 240টা, 840টা, আবার 4 6 24, তাহলে 840, 864টা এখানে মোট রাখি তৈরি করেছি আমি। তাহলে তোমরা বুঝতে পারছো কাজটা কত সহজ, দেখে মনে হচ্ছে এরকম কিন্তু কাজটা খুবই সহজ, না হলে আমি এতগুলো তৈরি করতে পারবো কি করে? এই এক একটা, এই 144টা আমি একদিনে তৈরি করি, তাও ঘরে কাজ তো তেমন কিছু নেই, রান্না আর খাওয়া তার জন্যেই বসে তৈরি করা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করবো, আর বেশি কিছু কথা বলবো না। তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের কাছে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।